সেই অবস্থাটা আমাদের বাংলাদেশে অনেকের মধ্যে নেই। আমরা অনেকে বৈষম্য আছেন, যাদের অনেক জমি আছে, অনেক মানুষ আছেন মধ্যবিত্তের উপরে, যারা তারা দোকানপাটের ভাড়া হয়তো পাচ্ছেন, বাড়ি ভাড়া পাচ্ছেন, বিভিন্নভাবে লোকজন রেখে চালাচ্ছে। তো এগুলোর থেকে এটা অবশ্যই আমি এটাকে আমি বদ্ধবৃত্ত বলি না, এই কারণে যে তাহলে ওই পরিবারগুলো কিন্তু অদৃশ্য হয়ে যাবে। আরো দেখবো আমরা রাস্তায় গাড়ি থেকে তারা কি বলে এটাকে ফুল বিক্রি করছে, রজনী পাতা বিক্রি করছে, বা বেলে ফুলের মালা বিক্রি করছে, বা এই ধরনের ফুল বিক্রি করছে। এর সঙ্গে কিন্তু বেশি হবে, বিক্রি হবে না হয়তো, কিন্তু এগুলোর সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং আমি মনে করি যে আমরা আমি একমত আমাদের একজন শিক্ষক মহোদয় উনি বলেছেন যে আমরা সবাই যদি একমত করে বাচ্চাকে নিজের সন্তানের মতো করে মানুষ করি, তাকে সম্পত্তি না দিলাম, খানিকটা পয়সা দিয়ে যদি আমরা একটু উপরে তুলে দিতে পারি, তখন তবেই না আমাদের একসময় আমাদের এই শিশু রোগটা, আমাদের শিশুদের যে রোগ আমরা বলে যে কম করতে পারবে না, কিন্তু তাকে তার অন্য কিছু করার ব্যবস্থা করে দিতে হবে, যাতে তার পরিবারটি সুন্দরভাবে সুন্দরভাবে নাচেরও যেন চলতে পারে, খেয়ে পড়ে যেন বাঁচতে পারে। এই ব্যবস্থা যদি আমরা করে দিতে পারি, আপনার করে আজকের যে প্রতিপাদ্য বিষয় আমরা এটি করতে পারবো। এবং আমি আশা করি যে সংগঠনটিকে যে তারা এভাবে যদি তাদের কার্যক্রমগুলো সবসময় তারা পরিচালনা করেন, তাহলে আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষই তাদের অনেকেই নেবেন, এবং তাদেরকে নিয়ে তাদের যে দায়িত্বগুলো তাদের ভালো মানুষ একটা মানুষ করে তোলা, মানুষকে মানুষ করে তোলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ পারে না। আমরা যদি একটা মানুষকে তার গরম কুশল দিয়ে মানুষ করি, নিশ্চয়ই আল্লাহ আল্লাহ খুশি হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অনেক